স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 5:30টায় আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি নানা সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। উত্তরাঞ্চল সহ সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমালয়ের কাছের জেলা পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ 8.3 ডিগ্রি সেলসিয়াস। যদিও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। ঠাকুরগাঁয়ে কিছুটা শীতের তীব্রতা কমে 10 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, তবে এখনও স্থবির খেটে খাওয়া মানুষের জীবন। একই চিত্র আশপাশের জেলাগুলোতে। গত 10 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পর আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা কমায় ঘর থেকে বের হচ্ছে মানুষ। নিম্নের মানুষের ভোগান্তি তেমন কমেনি। এদিকে ঠান্ডাজনিত রোগ সহ সবজি ও ধানের বীজতলার ক্ষতি হচ্ছে ঘন কুয়াশার কারণে। আগামীকাল থেকে বাড়তে পারে শীতের তীব্রতা, এসব নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকের আলোচনার বিষয় আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। আর আলোচনায় আমার সাথে আছেন চুয়াডাঙ্গা থেকে সদর হাসপাতালে বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ আরএমও ডাক্তার ফতে আকরাম দোলন এবং রাজশাহী থেকে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র। আমরা আলোচনা শুরু করবো, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যেতে চাই রাজশাহীতে দেবল কুমার মৈত্র আপনার কাছে। আপনার কাছে জানতে চাই যে শীতের তীব্রতা আগামীকাল থেকে বাড়তে পারে এরকম একটা তথ্য আমরা পেয়েছি, এবং সেই সঙ্গে কী কারণে এই শীতের তীব্রতা বাড়ছে এটা নিয়েও আপনার কাছে একটু জানতে চাইব। লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আকাশে মেঘলা থাকে, থাকার কারণে বর্তমানে টেম্পারেচারটা একটু, তাপমাত্রা একটু বেশি। আকাশ মেঘমুক্ত হওয়ার পরে টেম্পারেচারটা অনেক কমে যাবে, তার কারণে শীতের তীব্রতাটা বেড়ে যাবে। জানতে চাই কোথাও কোথাও আকাশে মেঘ দেখা দিয়েছে, আবার কোথাও কোথাও গত কয়েকদিন হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, হালকা বৃষ্টির হতে দেখেছি আমরা। তো এই এই মানে শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে, এটা আবহাওয়ার পরিবর্তনজনিত কোনো ব্যাপার নাকি এটা আসলে আবহাওয়ার কোনো সমস্যা তৈরি হচ্ছে? না, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আর কি। আবহাওয়া শীতের মধ্যেও বৃষ্টি হয়। আচ্ছা, শীতের মধ্যে বৃষ্টি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আমি, যে কুয়াশার সাথে শীতের তীব্রতা কম বেশির কোনো সম্পর্ক আছে কিনা? না, কুয়াশা বেশি থাকলে সর্বোচ্চ তাপমাত্রাটা কম থাকে আর সর্বনিম্ন তাপমাত্রাটা বেশি থাকে। যখন কুয়াশা থাকে না তখন সর্বনিম্নটা আরও কমে যায়, এবং রোদ থাকার কারণে মানুষ শীতের তীব্রতাটা অত অনুভব করতে পারে না। আর কুয়াশা থাকলে পরে শীতের তীব্রতাটা মানুষ বেশি অনুভব করে, এই কারণে যে ওই রোদ না থাকার কারণটা মানুষের কাছে বেশি ইয়ে হয়। আর যখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্যটা কম থাকে তখন শীতের তীব্রতাটা বেশি অনুভূত হয়। আচ্ছা, আগামীকাল থেকে যে শীতের তীব্রতাটা বাড়বে, সেই তীব্রতা কি পরিমাণ বাড়তে পারে এরকম কোনো প্রেডিকশন আছে কি না আবহাওয়া দপ্তরে? এতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়। মৃদুটা হলো 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রার ভিতরে, এবং মাঝারিটা 6 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে থাকলে। আচ্ছা, তাহলে গতকালকে যে পঞ্চগড়ে 6.1 ছিল সেটা তেঁতুলিয়াতে, সেই ব্যাপারে একটু জানতে চাই যে তাহলে সেটা কোন ইয়ের মধ্যে পড়ছে? ওটা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে বলছে। মৃদু শৈত্যপ্রবাহ। জি, অসংখ্য ধন্যবাদ দেবল কুমার মৈত্র। আমরা একটু চুয়াডাঙ্গা যাবো, ডক্টর ফাতে আকরাম দোলন আপনার কাছে জানতে চাইব যে উত্তরের জেলাগুলোতে তো মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে, তীব্র শীতে কী ধরনের রোগে সাধারণত আক্রান্ত হচ্ছে মানুষ একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ। আমাদের এখানে আমরা যে সমস্যাগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে বড়দের হাঁপানি বা হচ্ছে হার্ট, যারা ডায়াবেটিসে ভুগছে, যারা কিডনি বিভিন্ন কারণে সমস্যার মধ্যে আছে, তারাও আমাদের হাসপাতালে এই ঠান্ডার মধ্যে এসে ভর্তি হচ্ছে। তাদের অসুখ বেড়ে যাওয়ার কারণে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে যে শীতের কারণে যে সমস্যাগুলো বাড়ে সেই সবগুলো সমস্যা নিয়ে আমরা রোগী পাচ্ছি, বহির্বিভাগেও পাচ্ছি, আবার আমাদের যে অন্তঃবিভাগ আছে সেই অন্তঃবিভাগেও পাচ্ছি। যে হাঁপানির সমস্যা যাদের আছে তারা এই সমস্যাটা যেন আরো না বাড়ে সেই ক্ষেত্রে তারা কি করতে পারেন, আপনার পরামর্শ কি? হাঁপানির সমস্যা যাদের আছে তাদেরকে আমরা এই শীতে যেটা পরামর্শ দিয়েছি সেটা তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে।
তাদের যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তাদের শ্বাসকষ্ট যাতে না পারে, এজন্য কুয়াশার মধ্যে তারা যাতে নাকে মাস্ক পরে বা মাফলা দিয়ে ঢেকে নাক মুখ ঢেকে যাতে বাইরে বেরোতে পারে, গরম কাপড় যাতে পরে, একই সাথে তাদের যে ওষুধগুলো তারা খায় সেই ওষুধগুলো যাতে তারা ঠিক মতো গ্রহণ করে, তাহলেই হচ্ছে তাদের হাঁপানিটা নিয়ন্ত্রণে থাকবে এবং তারা ভালো থাকবে। জি ডাক্তার ফাতেহা আকরাম, আমরা আরো নিশ্চয় আলোচনা করবো এগুলো নিয়ে, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি আবারও বাড়তে পারে শীতের তীব্রতা এই বিষয়টি নিয়ে। আলোচনায় আমার সঙ্গে আছেন চুয়াডাঙ্গা থেকে সদর হাসপাতালের বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফাতেহা আকরাম দোলন এবং রাজশাহী থেকে রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবুল কুমার মৈত্র। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। দেবুল কুমার মৈত্র, আপনার কাছে আবারও শুরুতেই আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে আপনারা সাধারণত কতদিনের আবহাওয়া পূর্বাভাস একসাথে দিয়ে থাকেন, এবং আগামী সাত দিনের কথা যদি জিজ্ঞেস করি যে চুয়াডাঙ্গা জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? আগামী সাত দিনে আপনার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলতে পারে, এতে টেম্পারেচারটা আপনার 6 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, আর আকাশ মেঘমুক্ত হয়ে যাবে, শীতের তীব্রতাটা বাড়বে। কুয়াশার কি অবস্থা থাকবে বা হিমেল হাওয়ার কি অবস্থা থাকবে? কুয়াশাটা আপনার হচ্ছে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকবে, রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যাবে, কিন্তু রাত্রিতে শীতের তীব্রতাটা বেশি বৃদ্ধি পাবে। এতে হচ্ছে আবহাওয়ার স্বাভাবিক একটা প্রক্রিয়া। আচ্ছা, গ্রামাঞ্চলে সাধারণত ঠান্ডার তীব্রতা বেশি হয় কিন্তু শহরাঞ্চলে সেটা আবার একটু কম হয়, এইটার কারণ কি? শহরাঞ্চলে ধরেন যে অনেক কলকারখানা থাকে, বড় বড় বিল্ডিং থাকার কারণে হিমেল বাতাসটা শহরের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু গ্রামাঞ্চলে গাছপালা বেশি, বাড়ি ঘর ওরকম বহুতল ভবন থাকে না, যার কারণে হিমেল বাতাস গ্রামে গঞ্জে বেশি প্রবেশ করে, শীতটা বেশি অনুভূত হয়। অনেক ফাঁকা জায়গা থাকে যেখানে কুয়াশাটা, সাধারণত ফাঁকা জায়গা হলে কুয়াশা বেশি দেখা যায়, তার কারণে শীতটাও বেশি, গ্রামাঞ্চলের লোকজন বেশি শীতের প্রকোপটা পেয়ে থাকে শহরের চেয়ে। জি ধন্যবাদ। আপনার কাছে আর একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে এই এই শীত মৌসুমে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা, আপনারা সেটা দেখতে পান কিনা? জলবায়ু পরিবর্তনের কারণে অনেকটা, যেমন শীতটা অনেকটা পিছিয়ে গেছে, আগে সাধারণত শীতটা অনেক আগে হতো, এখন শীতের প্রকোপটা একটু পিছিয়ে গেছে এবং মানে বেশি টাইম, লং টাইমটা শীত থাকছে, যেমন পুরা জানুয়ারি মাসটাই এবছর শীত আছে, মানে কখনো মৃদু কখনো মাঝারি এরকম শীতটা চলতেই আছে। জি অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাতেহা আকরাম, আপনার কাছে যেতে চাইবা চুয়াডাঙ্গাতে। আপনার কাছে জানতে চাইবো যে ঠান্ডার সঙ্গে তো হিমেল হাওয়াও বইছে, অনেকে খুব দ্রুত এক রাতের মধ্যে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে, কাশিতে আক্রান্ত হচ্ছে, আপনার কাছে জানতে চাই যে যারা এই দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে তারা কি করতে পারে তাৎক্ষণিকভাবে রিলিফের জন্য? ধন্যবাদ। আমাদের এখানে যে বিষয়গুলোতে একটু গুরুত্ব দিতে হবে বা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে, প্রথমত যে আমরা চিন্তা করি এখানে হচ্ছে তিন ক্যাটাগরির মানুষ আছে, যারা হচ্ছে শক্তি সামর্থ্যবান, কিছু আছে যারা হচ্ছে যথেষ্ট বয়স্ক এবং বিভিন্ন রোগে আক্রান্ত, আর ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, সবাইকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা এক নাম্বার যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে করে হোক ঠান্ডা লাগানো যাবে না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি দেখি যে আমরা যে রোগীগুলোকে পাচ্ছি প্রথমে হচ্ছে হালকা সর্দি নিয়ে শুরু হচ্ছে, পরে প্রচন্ড কাশি, নিউমোনিয়া এবং অন্যান্য সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো প্রথমে যদি আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল করি, ছোটদের ক্ষেত্রে ছোটরা দেখা যায় যে গায়ে কাপড় রাখতে চায় না বা হচ্ছে গা থেকে লেপ কম্বল সব সরিয়ে দেয়, তো ছোটদের ক্ষেত্রে এই বিষয়গুলোকে আমরা যারা হচ্ছে বড় আছি তাদেরকে খেয়াল রাখতে হবে, তাদের গায়ে যাতে গরম কাপড় থাকে, তারা যাতে ভিজে না যায়, তাদের যাতে সর্দি না লাগে,
এবং এখানে আমরা যেটা দেখি যে অনেকেরই যে সর্দি লাগার কারণে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে, সেই ওষুধগুলো যাতে চিকিৎসকের পরামর্শে গ্রহণ করে। কারণ দেখা যায় যে তারা প্রথমে যখন একটা ওষুধ শুরু করছে এবং একটা খারাপ নিউমোনিয়ার দিকে যাচ্ছে, কিন্তু তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না, দেখা যাচ্ছে যে অনেক খারাপ অবস্থায় তারা হচ্ছে আমাদের হাসপাতালে আসছে বা ডাক্তারদের কাছে যাচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে একটা নিউমোনিয়ার একটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, অ্যাজমার একটা খারাপ অবস্থার দিকে নিয়ে হয়ে তারপর তারা আসছে। বা অনেক হার্ট ফেলিয়রের রোগী আছে, তারা প্রথম দিকে এটা অ্যাজমা মনে করে গ্রামে অঞ্চলে দেখা যায় প্রথম দিকে তারা নেবুলাইজার গ্রহণ করছে, কিন্তু হার্ট ফেলিয়রের রোগীকে তারা পরবর্তীতে যখন আমাদের হাসপাতালে আসছে তখন আমরা দেখছি যে তারা হার্ট ফেলিয়রের রোগী, তখন ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, কিন্তু তখন রোগীর অবস্থা প্রচন্ড সংকটাপূর্ণ হয়ে যায় এবং তখন রোগীটাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এক্ষেত্রে সবার জন্যই পরামর্শ, প্রথমত হচ্ছে বয়স্কদের জন্য যে পরামর্শটা দিব, তাদেরকে তাদের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো তারা যাতে অবশ্যই কন্টিনিউ করে, যারা হার্টের রোগী আছে তারা হার্টের ওষুধ যাতে ঠিকমতো খায়, যারা ডায়াবেটিসের রোগী আছে ডায়াবেটিসের ওষুধ যাতে ঠিকমতো খায়, যাদের হচ্ছে হাইপারটেনশন আছে তাদের যাতে প্রেশারের ওষুধ ঠিকমতো খায়, এবং যারা অ্যাজমা সিওপিডি ব্রঙ্কিয়েকটেসিস যে রোগীগুলো আছে তারা যাতে অবশ্যই সুন্দরভাবে তাদের যে ইনহেলার গুলো ঠিকমতো গ্রহণ করে ওষুধগুলো ঠিকমতো খায়। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইয়াং এজের নিউমোনিয়া গুলো আমরা পাচ্ছি, এটা আসলে অতিরিক্ত সাহস দেখানোর কারণেও হতে পারে। কারণ অনেকে দেখা যায় যে গায়ে পর্যন্ত গরম কাপড় না পরে বাইরে চলে যাচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, এবং আমরা অনেক কেসই পাচ্ছি যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সুতরাং বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও গরম কাপড় সাথে নিতে হবে, তাদের হচ্ছে পর্যাপ্ত যে 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 বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে যে গরম গরম পানি গ্রহণ করা, এবং হচ্ছে তাদের যাতে শ্বাসনালী এবং তাদের শরীরটা যাতে ফিট থাকে সেই সমস্ত খাবার গ্রহণ করা, যেমন ভিটামিন সি এখানে অনেক উপকারী, এবং ভিটামিন সি যাতে গ্রহণ করে এবং খাবার দাবার যাতে ঠিক মতো খায়। আর যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরো তো গুরুত্ব দিই, এখানে আমরা হচ্ছে ছোটদের ডায়রিয়া অনেক পাচ্ছি, তো ছোটদের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তারা অনেক খাবারই গ্রহণ করে, কিন্তু ছোটদের যে খাবার খাওয়ানোর দিকে মাদেরকে গুরুত্ব দিতে হবে, যাতে ফুটানো এবং ভালো খাবারটা যাতে বাচ্চাটা খেতে পারে, তাদের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং পরিষ্কার খাবার একদম যাতে টাটকা খাবার তাদেরকে খাওয়ানো হয়। বড়দের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, শীতকালে আমরা সবসময় ভাবি যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা শীতের কারণে ভালো আছে, কিন্তু দেখা যায় যে সেই খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে গেছে এবং সেই খাবারটা খেয়ে অনেকেই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তো শীত হলেও আমাদের যে কোনো খাবারের ক্ষেত্রে ফুটানো ভালো খাবার বা টাটকা খাবার গ্রহণ করতে হবে। এবং হচ্ছে আমরা আরো যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘমেয়াদী অসুখে যারা ভুগছে তাদের দেখা যায় যে অনেক সময় তারা ওষুধগুলো গ্রহণ করছে না ঠিক মতো, এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ভালো মতো তাদের গ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এই শীতে সতর্ক না থেকে আসলে সুস্থ থাকা সম্ভব না। যে আপনি বলছিলেন যে ডাক্তারের পরামর্শ মতো, মানে যে ধরনের অসুখই হোক ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়ার জন্য, কিন্তু এই শীতে যেটা হচ্ছে যে অনেকের ঠান্ডা লাগছে কাশি হচ্ছে, সেটার জন্য দুই একটা নিজের মতো করে বা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিল জিজ্ঞাসা করে সেটাই খেয়ে নিল একটা বা দুইটা, এই ক্ষেত্রে কোর্স শেষ করার যে একটা ব্যাপার থাকে সেটা অনেকে করছে না একটু ভালো লাগলেই, এইটা ঠিক কিনা বা কি করা উচিত এই জায়গাটাতে? প্রথমত যদি আমরা কোর্সের কথা আসি, তাহলে হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট কোর্স থাকে, যে একটা অ্যান্টিবায়োটিক যে গ্রহণ করলে একটা সুনির্দিষ্ট দিন পর্যন্ত গ্রহণ করতে হয়। গ্রামে গঞ্জে যেটা দেখা যায় যে সবাই হচ্ছে একদিন বা দুই দিন অ্যান্টিবায়োটিক খেয়ে আর কন্টিনিউ করে না, এবং পরবর্তীতে দেখা যায় যে অনেক খারাপ অবস্থায় নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এ ধরনের কেস আমরা পাই। তবে এখন তো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা মানে একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, আমরা যদি দেখি আমাদের কমিউনিটি ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে দেওয়া হচ্ছে, উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি সদর হাসপাতাল। আমাদের সময় শেষ হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ দেবল কুমার মৈত্র মানচিত্র যোগ দেওয়ার জন্য। এ ছিল আজকের মানচিত্র, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।